সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে আমি খবরের সাথে চলতে চাই যাই খবর খোঁজার ঠিকানায় বলো কলকাতা বলো কলকাতা বলো কলকাতা বলো 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 কলকাতা অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ অত্যন্ত অল্প সময় আজকে আপনাদের এই আমন্ত্রণ জানিয়েছি আগে কিছু কথা বলবো বলে আমি আজকে দিয়েই শুরু করছি। আজকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি ব্রিগেডে সভা করতে এসেছিলেন এবং শুধু পশ্চিমবঙ্গের বিজেপি নয় সারা ভারতবর্ষের বিজেপি দলের সর্বভারতীয় সমস্ত নেতৃত্ব যারা কলকাতা থেকে আসানসোল এবং আসানসোল থেকে শিলিগুড়ি পর্যন্ত বাংলার বাইরে থেকে এসে ফাইভ স্টার থ্রি স্টার হোটেলে বসে আছে তারাও মাঠে নেমে আজকে ব্রিগেডকে সার্থক করতে ব্যর্থ হয়েছে। আমরা বাংলার মানুষকে এর জন্যে ধন্যবাদ জানিয়ে দু একটা কথা বলবো। দেখুন, নির্বাচন ঘোষণা হওয়ার পর আমি আমার বিধানসভায় যেটা দেখছি, দীর্ঘ 15-20 বছর ইলেকশনের একটা নির্দিষ্টভাবে কাজ চলে। আমরা চুচুড়ায় কখনো দেখিনি যে নির্বাচনে কোনো সন্ত্রাস হয়, কোনো অশান্তি হয়, কোনো বাকবিতণ্ডা হয়। কিন্তু এবার নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে বিজেপির যারা নেতৃত্ব আছে, যারা দলের কর্মী আছে, তারা পায়ে পা দিয়ে ঝগড়া করার মানসিকতা নিয়ে চলছেন। কারণ তারা জানেন যে পায়ের তলায় তাদের কোনো মাটি নেই এবং চুচুড়ায় ডানলবে মোদিজির যে সভা করেছিলেন সেই সভার চাইতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শুধু জৌলিসে নয়, আবেগেও অনেক বেশি বড় হয়েছে। যে কর্মীরা ডানলবে মমতা ব্যানার্জির মিটিং শুনতে এসছে তারা আবেগে টকবক করেছে। এটা দেখার পর বিভিন্ন জায়গায় আমরা যে নির্বাচনী নিয়ম নীতি সেটা মেনে বাড়ির মালিকের পারমিশন নিয়ে যে সব দেয়াল আমরা আমাদের প্রচার করব বলে রেখেছি, গত 3-4 দিন ধরে বিভিন্ন জায়গায় সেই দেয়ালগুলো জোর করে বিজেপি লিখে দখল নিচ্ছে। আমি চাই না এটা নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক, আমি শুধু চুচুড়ার মানুষকে, বাংলার মানুষকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে মানুষের আশীর্বাদ না পেয়ে, মানুষের সমর্থন না পেয়ে এরা অপ্রীতিকর ঘটনা যাতে ঘটে তার দিকে এগোচ্ছে। আমরা এই কুৎসিত যে অভিসন্ধি তাকে ধিক্কার জানাই, তাকে কন্ডেম করি এবং চুচুড়ার মানুষের কাছে আবেদন করি যে তারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমি কিছু
আনুষ্ঠানিকভাবে প্রোগ্রাম ঘোষণা করছি। আমাদের আগামী 14 তারিখ, আগামী 14ই মার্চ কারবালায় তাঁতের হাটে বেলা 3টায় চুঁচুড়ার পৌরসভা এলাকার মহিলারা মহিলা সম্মেলন করবে। এবং আপনারা জানেন ওই দিন নন্দীগ্রাম দিবস, আমরা মহিলাদের দিয়ে নন্দীগ্রাম দিবসের স্মরণে এই মহিলা সম্মেলন করব। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।